অসহায় ইটভাটার পরিচয় শ্রমিকদের পাশে সিপিআইএমের সিটু সংগঠন। চলছে লকডাউন, ইতিমধ্যে কাজ করতে আসা হাজার হাজার শ্রমিক আটকে পড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে। এইরকম বহরমপুরের কলাবাগানে তিনটি ইটভাটায় প্রায় 300 বেশি পরিবার কাজ হারিয়ে খাদ্য সংকটে না খেয়ে দিন কাটাচ্ছে। সেই সমস্ত অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ালো বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিটু। এদিন তাদের উদ্যোগে প্রায় 300টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো চাল, ডাল, বিস্কুট সহ নিত্য সামগ্রী। উপস্থিত ছিলেন সিটুর জেলা কমিটির সম্পাদক, মন্ডলীর সদস্য জামির মোল্লা সহ একাধিক নেতৃত্ববৃন্দ। ডাল আর চাল সরকার হ্যাঁ তো চলছে না, দাবি তো করতেই হবে, খেতে ওই শুধু নুন চাল আর ডাল কদিন চলবে, ওই এক সপ্তাহ, আর মানুষ কদিন শুধু ভাত খাবে, একটু তো সাহায্য করা দরকার সরকারের। না এখনো কেউ কিছু সাহায্য করে না সরকার থেকে। আপনার ঝাড়খণ্ডে কোন জায়গা থেকে? মহেশপুর থেকে। আপনার নাম? আমার নাম পূর্ণিমা। আপনার বাড়ি যেতে চাইছেন? হ্যাঁ আমরা বাড়িতে যেতে চাইছি, বাড়িতেই তো এখন সবাই পড়ে আছে, এইখানে বাইরে তো পড়ে থাকার লেগে আসেনি, আমরা খাটতে এসেছি, না কাজ নেই। ইটভাটা টালিভাটা শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সিআইটির অন্তর্ভুক্ত এই সংগঠনের পক্ষ থেকে ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলার কিছু কর্মচারী যারা এই এলাকার ভাটা শ্রমিক হিসাবে কাজ করে, ইটভাটার শ্রমিক, তারা অসহায়ভাবে দিন যাপন করছে, ইটভাটার কাজ বন্ধ হয়ে গেছে এই লকডাউনের ফলে, এবং এই অসহায় মানুষ তাদের কাছে সামান্য কিছু আমরা খাবার, এখানে প্রায় ভাটাগুলি মিলিয়ে 120টি পরিবার এখানে থাকে, তাদের কাছে আমরা প্রায় 10 কেজি চাল, ডাল ইত্যাদি মিলিয়ে এবং বিস্কুট বাচ্চাদের জন্য এই সমস্ত কিছু সামান্য কিছু আমরা এটা তুলে দিলাম। হচ্ছে এই শ্রমিক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কেন্দ্রের সরকারকে 5,000 করে টাকা দিতে হবে, রাজ্য সরকারকে 2,000 করে টাকা দিতে হবে, এই দাবি আমরা করছি, এবং পর্যাপ্ত পরিমাণে রেশনের মাধ্যমে 35 কেজি করে চাল এবং গমের এই দাবি করছি। খালি লকডাউন করার মধ্যে দিয়ে খালি দিন বাড়িয়ে দিলেই তো হবে না, এবং এই যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থা আমাদের রাজ্যে যেভাবে হওয়া দরকার, যেভাবে হচ্ছে যে পরীক্ষা হওয়া দরকার, সেই পরীক্ষাও এখানে হচ্ছে না, অথচ লকডাউন বেড়েই চলে যাচ্ছে। আমরা এই দাবি করছি যে রেশনে পর্যাপ্ত খাবার দিতে হবে, কেন্দ্রীয় সরকারকে 5,000 টাকা করে এবং রাজ্য সরকারকে 2,000 টাকা করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দিতে হবে। আর এই ইটভাটার যে কাজ, সেই কাজ যদি না চালু হয় তাহলে শ্রমিকরা খেতে পাবে না। আমরা এই ভাটা চালু করবার ক্ষেত্রেও আমরা বলছি সেটা করতে হবে রাজ্যে। আপনার বাড়িকে ঝাঁচকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়, তাছাড়া ফলস সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, জামশোর। সম্পর্ক ফোন নম্বর 9932321295 এবং 9382270156।